তো দেখো, আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, তেল, তারপর জিরে গুঁড়ো সব দিয়ে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 40 মিনিট মতন ছিল। এখানে আমি বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, এটা এখন আমি ভেজে নেব। আর চিকেনটা বসানোর আগে পেঁয়াজটা কুচি দিয়ে আমি বসিয়ে দেবো চিকেনটা। তো তোমরা চলো দেখো এবার কী করে আলু আলুটা আমি এখন ভেজে নিচ্ছি। তেলটা চলে আসো। আমি একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো মাখিয়ে দেবো, কালারটা ভালো হবে। আলু একটু নুন দিয়ে দিন। এটা একটু হতে দিলাম, 2 মিনিট মতন এটা হোক, লাল লাল হয়ে আসলে আমি তুলে নেবো। দেখো এবার আলুটা লাল লাল হয়ে এসেছে, এবার আলুটা আমি তুলে নেব। এর মধ্যে আমি তেলটা আছে বাকি আর একটু তেল দিয়ে দিলাম। এবার একটু জিরে দিয়ে দিচ্ছি, গন্ধটা ভালো হবে চিকেনে জিরে দিলে। তোমরা এটা কেউ না দিয়ে থাকলে দিতে পারো, ট্রাই করতে পারো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে আসবে। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে, বেশ লাল কালার আসবে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হয়ে এসছে দেখো। তোমরা যারা চিকেন কোনো দিন করোনি, তারা এই চিকেনের রেসিপিটা খুব সহজেই করতে পেরে যাবে, খুব ইজি রেসিপি এটা। আলুটাও দিয়ে দিলাম এবার। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো,
যতক্ষণ জলটা না বেরিয়ে আসছে, জলটা বেরিয়ে আসবে জলেই সেঁকতে হবে। তো তোমরা এবার দেখো মাংস থেকে জল বেরিয়ে এসছে, এবার আমি একটু মুড়ে দিই। দেখো কত জল বেরিয়ে এসছে, একটু নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে রাখি। দেখো এবার আমি লবণটা দিয়ে দিই, এবার একটু কষে নিয়ে মাংসটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা জল দিয়ে ঢাকা দিয়ে দিই। দেখো এবার একটু মিট মশলা দিয়ে দেওয়া হলো, একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো, কার কার চিকেনের লেগ পিস খেতে ইচ্ছা করছে একটু কমেন্টে জানিও, আমার তো খুব ইচ্ছা করছে, তোমাদের কার ইচ্ছা করছে একটু জানিও। কালারটা দেখো সেই হয়েছে, জিভ দিয়ে পুরো জল এসে যাওয়া চিকেন হচ্ছে এটা।
দেখো এবার কষানো হয়ে গেছে পুরো, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার 10 মিনিট এটা ঢাকা দেওয়া থাকলো, পরে দেখাচ্ছি চলো। তো যাদের বাড়িতে বাচ্চা আছে চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ না হলে তো খাওয়া যায় না, ওই জন্য একটু ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। তোমরা চাইলে একটু কমও করতে পারো, কষিয়ে নিয়ে খেতে পারো। এবার চলে আসো, 10 মিনিট হয়ে গেছে, এবার চিকেনটা রেডি। দেখো চিকেনটা সেই লাগছে, দেখো এখন বাচ্চারা চিকেন খাওয়ার জন্য। তো দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, তো বাচ্চারা খাওয়ার জন্য এখন ড্রয়িং ক্লাস থেকে এসে খাওয়ার জন্য পুরো ছটফট করছে, তো ওদেরকে সার্ভ করে দিচ্ছি। তো চলো দেখো তোমরা, তো এটা দিয়ে দিই ওদেরকে, একটা লেগ পিস বলেছে, একটা করে লেগ পিস খাবে। তো দেখো এর নাম হচ্ছে টুয়া, এটা আমার ভাগ্নি, এ হলো স্বর্ণাভ, এটা হচ্ছে আমার ভাগ্নে, আর এটা ময়ূরী, এটা হলো আমার মেয়ে। এখন ওরা চিকেন লেগ পিস আর কোকো কোলা খাবে। কিন্তু তোমরা দেখো বলো মাংস খুব ভালো হয়েছে, আজকে তো পার্টি হবে আমাদের, আমাদের খুব মজা লাগছে আজকে, না বসবো। বন্ধুরা এখন আমরা আমাদের ভিডিও